নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবাংলা মহিলার জন্য সুখবর অনেক অপেক্ষার পর ব্যাংকে আসতে চলেছে প্রকল্পের টাকা তবে বন্ধুরা এবার যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তারা আর পাঁচশো বা হাজার টাকা পাবেন না সেপ্টেম্বর মাসে তারা একসাথে ব্যাংকে পাবেন দু হাজার চার হাজার হাজার ও পাঁচশো টাকা বন্ধুরা কোন কোন মহিলাদের কত টাকা করে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের কত তারিখের মধ্যে এই টাকা দেওয়া হবে কারা এই বেশি টাকা পাবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটাকে পুরোপুরি দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে চার হাজার দু হাজার হাজার ও পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য খুশির খবর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের কত টাকা করে দেওয়া হবে এই নিয়ে তালিকা প্রকাশ করল নবান্ন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের দেওয়া হবে চার হাজার টাকা এবং দু হাজার টাকা সেই সাথে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গত পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃতীয়বার বাংলায় ক্ষমতা এসে তা বাস্তবায়নে গতি আনতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এস সি এস টি ঘরের মহিলা পেয়েছেন মোট বারো হাজার টাকা এবং পেয়েছেন মোট ছ হাজার টাকা বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য দুটি ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে একটি ভাগে টাকা পাবে পুরাতন সুবিধাভোগীরা আর একটি ভাগে টাকা পাবে নতুন সুবিধাভোগীরা অনেকেই আছে বন্ধুরা যারা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন যে সমস্ত আবেদনকারী মহিলা দু সালের মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নবান্ন সূত্রে খবর তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে এক্ষেত্রে তারা একসাথে চার মাসের টাকা হাতে পাবেন এই সব আবেদনকারীরা সেপ্টেম্বর মাসে পাবে বেশি টাকা এই ক্ষেত্রে এসসি এসটি ঘরে মহিলা পাবে তারা একসাথে ব্যাঙ্কে পাবেন চার হাজার টাকা আর অন্যান্য কাস্টে যেসব মহিলা রয়েছেন তারা পাবেন দু হাজার টাকা তবে বন্ধুরা যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরও কোনো রকম এস এম আসেনি তারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না কারণ তাদের নাম এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টালে তোলা হয়নি এই সমস্ত মহিলাদের বেনিফিশিয়ারি আইডি তৈরি না হওয়ার কারণে এই সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এছাড়া বন্ধুরা যে সমস্ত মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তারা সেপ্টেম্বর মাসেও ব্যাংকে পাঁচশো হাজার টাকা পাবেন বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে শুরুতে দিয়ে থাকে সেই মতো সেপ্টেম্বর মাসের শুরুতে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত খবর অনুযায়ী সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যেই এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে দশ তারিখের মধ্যেই যে সব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নাও হতে পারে কারণ এই টাকা একদিনে সবার অ্যাকাউন্টে দেওয়া হয় না ধাপে ধাপে এই টাকা দেওয়া হয় যেহেতু প্রায় দু কোটি আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাই সবার ব্যাংকে এই টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয় যেসব আবেদনকারী দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না তারা সেপ্টেম্বর মাসের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পেয়ে যাবেন